আমাদের জোয়ানদের যে গুণাগুলো সেগুলো বাঁচার জন্য তিনটা বিষয় তিলাওয়াত রাতের আমল রাতের আমল বলতে আমি বুঝাচ্ছি যে শোয়ার সময় হলেও দু চার আঘাত পড়া ও সাথে ঘুমানো এই হলো রোজা এই চারটা সপ্তাহে একটা বা দুইটা রোজায় অভ্যস্ত হওয়া সবচেয়ে বড় সোম বৃহস্পতি

দেখবো যে ইনশাআল্লাহ যে ক্রমাগত প্রতি সপ্তাহে একটা দু রোজা রাখতে রাখতে নিজের নফসের উপরে অনেক কন্ট্রোল চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক নূর তৈরি হচ্ছে এভাবে সাপ্তাহিক রোজা একটা দুটা একটা দুটো একটা রোজা রাখতেই থাকবে ছাড়বোই না এটা ইনশাল্লাহ আস্তে আস্তে একটা সময় আল্লাহ নিজের নবসির উপরে অনেক কন্ট্রোল দিয়ে দেবেন রোজা তসবিহাত সকাল সন্ধ্যে তসবিহাত এটা অনেক গুরুত্বপূর্ণ একদম একটু ধ্যানের সাথে আদায় করা তসবিহাতি তসবিহাত নিয়ে আমরা আলাদা আলোচনা করব ইনশাল্লাহ

এটা কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই যাব না এটার কারণে হয় কি অনেকেরই রাতি গঞ্জ দেরি হয়ে যায় অনেকেরই ফজরের নামাজ কাজা হয়ে যায় এবং অনেকেরই রাতি গোনা হয়ে যায় এটা বড় কারণ হলো মোবাইল নিয়ে বিছানায় যাওয়া মোবাইল সাথে নিয়ে বিছানায় গেলে এই সমস্যাটা হবে এখন রাতে উঁচু করা উঁচু দু চার আকার নামাজ পড়া চার আকার পড়ি প্রতি রাতেই শোয়ার টাইমটা একটু আর্লি করে ফেলি দশটা এগারোটা যারা একটা দুটা ঘুমাই বারোটায় নিয়ে আসি আস্তে আস্তে কমায় কমাতে থাকি শোয়ার আমল একটু তাড়াতাড়ি শোয়ার সময় কিছু কি আসকার হয় তাজবি হেফাতিনি হয় সুরা একলা সুরা ফালাক সুরা নাসির আমল হয় দু চার রাকাত পড়ে শুই ডান কাত হয়ে শুলাম মওতের কথা স্মরণ করলাম মুরাকাবা

মনে করি যে আমি মরে গেছি আমি মরে গেলে কি হবে বাবা মা কাছে বাবা খাচ্ছে সারা দুনিয়া সম্পর্ক ছিন্ন হয়ে গেছে একটা সময় বন্ধুরা যারা অনেক কান্নাকাটি করেছে তারা ভুলে গেছে কেউ আর স্মরণ করে না বাপ মাও আর এখন আর কাজে নাগের মতো আস্তে আস্তে সেই আমাকে হারানোর ব্যথা কমে যাচ্ছে মরে গেলে আমি এখন কি হবে এটা ভাবা আমি এখন মরে গেলে কি হবে এটা এমন একটা ভাবনা প্রতিদিন রাতে যদি একবার এটা হয় ওরকম বা মরে গেছি আমি মরে গেলে কি হবে এটা ভাবা সব আশা কমে যাবে সব আশা লম্বা আশা কমতে শুরু হবে গুনার মধ্যে মজা কমতে থাকবে যে যে তোমরা কি করো বেশি বেশি করো মানে হাজিমিল্জাত হাজিমিল্জাত কে স্মরণ করো হাজিমিল্জাতিরো দিকরা হাজিমিল্জাখ মানে লজ্জাত কে বিনাশ করে দেয় যে জিনিস মদ সেটা স্মরণ বেশি বেশি পরিমাণে করো মদের স্মরণ আসলে এমন কিছু কিতাব রেগুলার অল্প অল্প পড়া যেটা রকায়ক রকায়ক মানে দিল নরম করার হাদিস গুলো আছে সেহাসিতা বলি বা কোনো হাদিসের কিতাব বলি সব জায়গায় দিল নরমকারী হাদিস গুলোকে দিল নরম করে এমন হাদিস গুলোকে এক জায়গায় করা হয়েছে কিতাব রকায়গুলোকে

এই কিতাবের মধ্যে জায়গা থেকে দিল করেছেন গাফলতি দূর হবে অন্তর আকিয়াতের স্মরণ বাড়বে আল্লাহ পাখির ভয় বাড়তে থাকবে ইশা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব যেটা মানুষের দিলকে নরম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ এই ধরনের আরো যে কোনো বই হতে পারে